স্বৈরাচারের পতন হলেও সাংবাদিকতা এখনও মুক্ত হয়নি উল্লেখ করে সিনিয়র সাংবাদিকরা বলেছেন, সত্য প্রকাশে ক্ষমতাকে প্রশ্ন করার সাহস থাকাটা জরুরি। সাংবাদিক আতাউস সামাদের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ, সত্য সংবাদ আর ক্ষুরধারের লেখনীতে অনন্য অগ্রজ, এই সাংবাদিক ছিলেন সমাজ সংস্কারক আর স্বৈরাচারের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর। জাতীয় প্রেস ক্লাবে তার দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, নির্ভীকতার সাথে স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত মত প্রকাশের জন্য কাজ করে গেছেন এই মানুষটি। আতাউস সামাদ একজন ডাকসাইটে সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা করা বা করানো অথবা তথ্যবিদ্যা পড়ানোর শানে মানে তিনি ছিলেন অগ্রগণ্য। বস্তুত তিনি ছিলেন একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, দেশ ও মানসন্তপ্রাণ। সাদামাটা ব্যক্তিজীবনের অধিকারী সাংবাদিক আতাউস সামাদের সহকর্মী আর তার সাংবাদিকতার শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন সভায়। সাংবাদিকতার জন্য জেলে গিয়েছেন এরকম মানুষ কিন্তু খুব বেশি নেই। এরশাদ আমলে নির্মল সেন এবং আতাউস সামাদ এই দুজনেই কিন্তু কারাবরণ করেছেন। সামাদ ভাই সাংবাদিকতার শিক্ষক ছিলেন আজীবন, আমৃত্যু একজন রিপোর্টার। বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকতার এক অনন্য আলোঘর হয়ে থাকবেন সাংবাদিক আতাউস সামাদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন, সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিইং। আমি আমার মায়ের মতো হয়েছি, কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার?